ভারতের পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুনের পর বলিউড তারকাদের হত্যার হুমকি দেওয়া যেন এক নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুপারস্টার থেকে শুরু করে নামকরা অনেক অভিনয় শিল্পীকে নিয়মিত খুনের হুমকি দিয়ে যাচ্ছে গ্যাংস্টাররা। সম্প্রতি বলিউড ভাইজান সালমান খানকে হত্যার পরিকল্পনা সহ নানা তথ্য বেরিয়ে এসেছে পুলিশি তদন্তে। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার জানা গেল নব্য বিবাহিত ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকেও নাকি দেওয়া হয়েছে হত্যার হুমকি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। একাধিক প্রতিবেদনে তারা জানায়, ভিকি ও ক্যাটরিনা কাইফ দম্পতির পক্ষে সান্তাক্রুজ পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে দুইজনের নিরাপত্তাও আবেদন করা হয়েছে। মূলত ভিকি ক্যাট হত্যার হুমকি পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুম্বাই পুলিশের বরাত দিয়ে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, পুলিশ একটি অভিযোগ পেয়েছেন এই দম্পতির পক্ষ থেকে, কিন্তু হুমকিতে কি বলা হয়েছে তা জানায়নি মুম্বাই বা সান্তাক্রুজ পুলিশ। এদিকে মাত্র কয়েকদিন আগে ফের মলদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন ভিক্যাট। সেখানে সময় কাটানোর কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন তারা।